আপনার ফোন কেনার বাজেট যদি 5 থেকে 6 হাজার টাকার মধ্যে হয়, আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে ওয়ালটন প্রিমো GA7i। ফোনটা খুব সম্প্রতি রিলিজ হয়েছে, তো চলুন দেখি এই ফোনের কি কি পাচ্ছেন আপনি। প্রথমেই আপনারা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রিমো GA7i এর আপনার ডেমো। এটি হলো ফ্রন্ট, এটি হলো ব্যাক। এটি দুইটি কালারে পাওয়া যাচ্ছে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। তো চলুন দেখে নিই ফোনের সাবস্ক্রিপশন, ফোনে কী কী আপনি পাচ্ছেন। এই ফোনে আপনি 4G পাচ্ছেন না, যেহেতু একটি লোয়ার বাজেট ফোন, এই ফোনে আপনি 4G পাচ্ছেন না, পাচ্ছেন 3G নেটওয়ার্ক। এবং মজার ব্যাপার হলো এটা, এখানে আপনি দুই সিমেই 3G ব্যবহার করতে পারবেন, তার জন্য আপনার ম্যানুয়ালি সিম চেঞ্জ করতে হবে না অথবা সিম খুলে চেঞ্জ করে নিতে হবে না। আপনি যে কোনো সিমে ডাটা অন করে দিলে অটোমেটিক্যালি আপনার 3G পেয়ে যাবে। ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি 2500 mAh। আমি মনে করি এই ফোনের ওয়েটটা আমি তুলনামূলক একটু বেশি বলবো, খুব যে বেশি তা না। ওয়েটটা আপনার 176 গ্রাম। এবার আসি ক্যামেরা সেকশনে। ব্যাক ক্যামেরায় একটি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের, তার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ, ডিজিটাল জুম এবং টাইম লেন্স ভিডিও রেকর্ডিংয়ের জন্য, এবং HDR ফটো, মানে আরও কিছু কিছু এক্সট্রা ফিচার ক্যামেরার সাথে তারা যোগ করে দিয়েছে, যেটা নর্মাল ফোনেও আপনি পেয়ে থাকেন। তার সাথে আপনার যেটা সেলফি ক্যামেরা, সামনের ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল, এর সাথে একটি এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন। এবার সে ডিসপ্লে, ডিসপ্লেটি আপনি পাবেন 5.45 ইঞ্চিস, তার মানে 5.5 ইঞ্চির মতো আর কি, মানে একটু কম আছে, সেটা আসলে চোখে বাজে না, আমরা 5.5 ইঞ্চি বলতে পারি স্ক্রিনটা। ডিসপ্লেটা আপনার ফুল ভিউ IPS ডিসপ্লে। আপনি এই ফোনে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং তার সাথে দুটি সিমও ইউজ করতে পারবেন, মাইক্রো সিম, ন্যানো সিম, দুইটি সিম ইউজ করতে পারবেন আপনি এই ফোনে। এবং এই ফোনে আপনি ইন্টারনাল স্টোরেজ হিসেবে 64 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনে র্যাম দেওয়া হয়েছে 1 GB এবং রম হইল 8 GB, মানে এই ফোনের মানে নর্মাল এই ধরনের ফোনে যা হয় আর কি। তারপরে এই ফোনের নর্মাল, তারপরে এই ফোনে নর্মাল যে সকল সার্ভিসগুলো হচ্ছে আপনার স্পিড বুস্টার, স্মার্ট অ্যাকশন, ব্লুটুথ, GPRS, GPS, MP3, MP4, লাউড স্পিকার, OTA, মানে এই দামে এই রেঞ্জের মধ্যে সব কিছুই পাচ্ছেন, মানে লোয়ার রেঞ্জের যা যা হয়। তবে আমি এই ফোনের প্লাস পয়েন্টই বলবো দুটি, আমার এই ফোনটি যে কারণে আমার ভালো লেগেছে সেটি হলো আপনার ক্যামেরা। ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল আমি মনে করি খুব ভালোই, মানে অ্যাপারচার এখানে আমি দেখতে পাচ্ছি না, বা অন্য অন্য সাইড ঘুরে আমি দেখলাম যে এই ফোনের অ্যাপারচার, ক্যামেরার অ্যাপারচার কত সেটি আমি আসলে দেখতে পারিনি। তো আমি আসলে মানে খুব বেশি দিন যাবত ভিডিও আপলোড করছি না, খুব অল্প দিন যাবত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে বা আমাকে কোনো সাজেশন করতে চান, কমেন্টে এসে আমাকে বলতে পারেন। আর আমি আশা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নেই বাতারে চিনি।